বাঙালিদের জীবনের সবথেকে বড় অপেক্ষা যেটা সেটা প্রায় শেষের দিকে। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি এখানে অপেক্ষা বলতে দুর্গাপুজোর অপেক্ষার কথা বলছি। প্রতি বছরের মতন আমরাও বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার গ্রিন পার্ক সর্বজনীন দুর্গোৎসবের প্রতিমা আনতে কুমোরটুলির দিকে। সোজা বাইপাস ধরে টান টান আমরা চলে যাই কুমোরটুলিতে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই আমরা কুমোরটুলির আমাদের যে শিল্পী রয়েছেন আর্টিস্ট মিন্টু পালের কাছে। তার ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। দেশপ্রিয় পার্কে যে সবথেকে বড় দুর্গা মূর্তিটা হয়েছিল 100 ফুটের, সেটা তারই হাতে তৈরি। ওই যে আমাদের দেখা যাচ্ছে পাড়ার পুজোর মূর্তিটা রেডি হয়ে রয়েছে, খালি অপেক্ষায় রয়েছে কখন বের করে আমরা আমাদের পাড়ার দিকে নিয়ে যাব। প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি এই একটা দিনে, যেদিনকে আমরা সব পাড়ার দাদা বন্ধুরা মিলে সারা রাত জেগে আসি কুমোরটুলিতে প্রতিমা নিতে আমাদের পাড়ার মণ্ডপের জন্য। সত্যি এইটার আনন্দটাই কিন্তু একটা আলাদা। চারিপাশটায় সবাই মিলে একটু ঘুরে বাকি প্রতিমাগুলো দেখে নিলাম। এইবার প্রতিমাকে ট্রাকে তোলার পালা। ওইখানে উপস্থিত সব কুলি দাদাদের সাহায্যে আমরা আস্তে আস্তে প্রতিমাকে বাইরে নিয়ে আসি, এবং দাদারা একসাথে খুবই সহজভাবে বাইরে নিয়ে আসে প্রতিমাকে ট্রাকে তোলার জন্যে, যাতে আমরা আমাদের প্রতিমাকে নিয়ে আমাদের পাড়ার উদ্দেশ্যে রওনা দিতে পারি। প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু আমাদের পাড়ার প্রতিমা খুবই সুন্দর দেখতে হয়েছে। এরপর আমরা রওনা দিলাম আমাদের পাড়ার উদ্দেশ্যে। এইবার আমরা সবাই মিলে আমাদের আনা প্রতিমাকে আমাদের মণ্ডপের ভেতরে নিয়ে যাচ্ছি। তো এই ছিল আমার এই বছর ঠাকুর আনার অভিজ্ঞতা। যেহেতু এই চ্যানেলে আমার নতুন ভিডিও, এটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর পুজোতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।